বীরগঞ্জে কৃষি শ্রমিক হত্যার অভিযোগ, তিনজনকে আসামি করে থানায় মামলা। যা মারা গেল ও ধাক্কা দিয়ে সেবরটা দিয়ে একটা শব্দ হলো আর মাথাটা। ও মানে যাকে যে মারা গেছে তাকে খুব জোরে ধাক্কা ধাক্কা দিল। কোথায় সেটা? এখানে যে এখানে ওই যে সিমেন্ট সিমেন্টে পড়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হাজিরার পাওনা টাকা চাওয়ায় জয়নউদ্দিন নামের এক কৃষি শ্রমিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তারপরে পূর্ণা বাজার দেখালো, তারপরে পূর্ণা বাজার মুখের একটা বললো আপ তোমার পাওয়া নাই গা, সুস্থ বিচার চাই। সুস্থ বিচার চাও না কি? এক মার্চ বুধবার সন্ধ্যায় উপজেলার বৃদ্ধিগাঁও বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও মামলার প্রাথমিক তথ্য বিবরণী থেকে জানা যায়, চন্দরিয়া হাজিপাড়া গ্রামের দিনমজুর মৃত আবু সাইদের ছেলে জয়নউদ্দিন ও জয়নউদ্দিনের ছেলে মোহাম্মদ মাজিদুর রহমান একই দিন সকাল থেকে বৃদ্ধিগাঁও গ্রামের মৃত কালু বক্করের ছেলে ভরিপদ আলী ফরহাদ এর ক্ষেতে মজুরি দেন। সারাদিন কাজ করার পর মালিক ভরিপদ আলী ফরহাদ এর কাছে মজুরি পাওনা টাকা বুধবার সন্ধ্যায় মৃত্তিকাও বাজারের জয়নাল আবেদিনের চায়ের দোকানে চাইতে যান। 200 টাকার ফের নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে ভরিপদ আলী জয়নউদ্দিনকে কিলঘুষি মারতে থাকেন। এরই মধ্যে ভরিপদ আলীর ছেলে কামরুজ্জামান উত্তেজিত হয়ে দৌড়ে এসে হত্যাকাণ্ডের শিকার জয়নউদ্দিনের গলা টিপে ধরেন এবং জয়নউদ্দিনের মাথা দোকানের ইটের দেয়ালের সাথে ধাক্কা দেন। সাথে সাথে জয়নউদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। পরে জয়নউদ্দিনকে নিয়ে হাটপাড়ায় পল্লী চিকিৎসকের দোকানে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জয়নউদ্দিন 4 সন্তানের জনক এবং তার একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে বলে জানা যায়। তাকে মায়ের ডাক করছে, পরে মায়ের পার করে দিয়েছে, তখন আমি কিন্তু হাগুয়া ধরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। খবর পেয়ে তৎক্ষণাৎ 10 নং জাওরাট ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া ও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁয়ে পাঠানো হয়। এই ঘটনায় তিনজনকে আসামি করে দণ্ডবিধির 323, 225, 302, 506 ও 34 ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বীরগঞ্জ থানার মামলা নং 3, তারিখ 2 মার্চ 2023। মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখিত আসামিরা হলেন মোহাম্মদ কামরুজ্জামান বয়স 30, মোহাম্মদ ভরিপদ আলী বয়স 55, মোহাম্মদ শাহিন আলম ওরফে আলম মেম্বার বয়স 40। মোহাম্মদ শাহিন আলম ওরফে আলম মেম্বারের বিরুদ্ধে মামলার 2 নং আসামি মোহাম্মদ ভরিপদ আলীকে ছিনিয়ে নিয়ে পালাতে সাহায্য করার অভিযোগ আনা হয়েছে। 2 মার্চ 2023 বৃহস্পতিবার রাত 8:30 লাশের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। একই তারিখে বীরগঞ্জ থানার ডিউটি অফিসার মোবাইল ফোনে জানান রাত 9:00 পর্যন্ত কোনো আসামি ধরা পড়েনি।